আগামী 6ই সেপ্টেম্বর পালিত হতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অসুপরিসীম। প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য আছে। প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করেই জন্মাষ্টমী পালন উদযাপন হয়। বহু মানুষই বাড়িতে গোপালকে ভোগ দিয়ে জন্মাষ্টমী পালন করেন। কিন্তু জানেন কি, এই বিশেষ দিনটি পালনের জন্য কিছু রীতি রয়েছে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই দিন উপবাস রেখে পুজো অর্চনা করেন অনেকেই। তবে জন্মাষ্টমীতে কয়েকটা কাজ ভুলেও করবেন না, না হলে কৃষ্ণ আরাধনা করলেও বিপদ আপনার কি পিছু ছাড়বে না। সহজ কিছু রীতি নিয়ম পালন করলেই জীবনের অনেক বিপদ এড়ানো সম্ভব। তাহলে কি কি সেই জন্মাষ্টমীর আচার কাজ যা আপনারা ভুলেও করবেন না জন্মাষ্টমীর দিন, অর্থাৎ আগামীকাল, আজ এই ভিডিওতে বলবো, আর কি করবেন সেটিও বলবো। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই ভিডিওটি সকলের মাঝখানে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের আত্মীয় বন্ধুবান্ধব এবং সকল দর্শকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার দর্শক বন্ধু, অমৃতা লাইফস্টাইলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জন্মাষ্টমীতে একটি ছোট্ট রূপোর বাসি কিনুন। পূজোর সময় তা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা গোপালের মূর্তির সামনে রেখে দিন। পূজো হয়ে গেলে তা তুলে নিয়ে নিজের ব্যাগ বা পার্সে রেখে দিন। এই কাজ করলে কোনো বিপদ আপনার কাছে ঘেঁষতে পারবে না। এছাড়াও এর ফলে আপনার জীবনে কোনো দিন অভাব অনটন দেখা দেবে না। গোপাল পূজোর আগে কিছু খাওয়া নিষিদ্ধ। যদি কিছু খেয়ে ফেলেন তবে ফের ব্রাশ করে শুদ্ধভাবে পূজোয় বসতে হবে। জন্মাষ্টমীর প্রসাদ কাউকে বিতরণ করার আগে তার মধ্যে দিন তুলসী পাতা, এতে গোপাল তুষ্ট হন। শ্রীকৃষ্ণের পূজোয় ব্যবহার করুন মাটির প্রদীপ বা তামা পিতলের প্রদীপ। কোনোভাবেই ভুল করেও স্টিলের প্রদীপ বা লোহার প্রদীপ ব্যবহার করবেন না। কৃষ্ণের পূজোর ফুল টাটকা হতে হবে। বাসি ফুল পূজোর আগেই ঠাকুরের সিংহাসন থেকে সরিয়ে ফেলুন। জন্মাষ্টমীতে অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরে পূজোয় বসবেন, তবে এদিন পাটবস্ত্র পরিধান করা যাবে না। শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই রাখুন মাখন এবং মিছরি, যা গোপালের একান্ত প্রিয়। এতে ভক্তের মনের সব ইচ্ছাই পূর্ণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীতে কৃষ্ণ বা বলরামের মূর্তিতে রাখি বাঁধতে ভুলবেন না, এতে আপনার সংকট আপনাকে উদ্ধার করবে খোদ শ্রীকৃষ্ণ বলরাম। জন্মাষ্টমীর পুজোয় শাঁখ এর মধ্যে একটু দুধ রাখুন, এতে আপনার জীবনে সুখ বিরাজ করবে। এই দিন, অর্থাৎ এই বিশেষ দিনে কোনো মন্দিরে ফল বা শস্য দান করুন, ভাগ্য সুপ্রসন্ন হবে। শ্রীকৃষ্ণ ছিলেন গোপালক, তাই জন্মাষ্টমীতে একটা গরু বা বাছুরের মূর্তি অবশ্যই ঘরে নিয়ে আসুন। এই মূর্তি আপনার দুঃখ দুর্দশা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেই। জন্মাষ্টমীর বিশেষ পুজোয় রাখুন ময়ূরের পালক।
মাথায় ময়ূরের পালক ধারণ করেন ভগবান কৃষ্ণ। সেই পালক শ্রীকৃষ্ণের অংশ বলেই মনে করা হয়। এই দিন বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা সম্ভব ফুল দিয়ে সাজিয়ে তুলুন। এরপর তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গোপালের দোলনা সাজান। রাত 12টা বাজলে আরতি শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। চন্দ্র বৃষরাশির রোহিণী নক্ষত্রে প্রবেশ করার পরই শুরু হয় জন্মাষ্টমী। রোহিণী শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, বৃষরাশি হচ্ছে শ্রীকৃষ্ণের রাশি, তাই অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়ম মেনে উদযাপন করুন এই জন্মাষ্টমী এবং অবশ্যই শুভ ফল লাভ করবেন। এবং যেই যেই কাজগুলো আমি বললাম তা অবশ্যই ভুল করেও করবেন না। নমস্কার, আজকের শেষ করলাম। সকলে ভালো থাকবেন। রাধে রাধে।